রূপজিৎ ইউটিউব চ্যানেল আপনাক স্বাগতম জানাইছো। মুরগি পালনের আজি আমার ডে 18 মানে 18 নম্বর দিন আর এই রাতেপার পরিবেশ দেখা পাইছে। এটা বাল্ব আমার নমাই আছে, মানে এই লাইট ফিউজ হল আর এই আমার 200 ওয়াটর বাল্ব আসে, সেই কারণে এটা ঠান্ডা বেশি পাইছে আর দেখি যায় এটা গোটেখিনি থুপ খাই আছে। আর সেই কারণে মানে আপনার আগতেও কৈছিল যদি এনি টাইম আপনি ডাইরেক্ট লগাই রাখে ভাল কোয়ালিটি বাল্ব লগাব। এই আমার বাজাজর আছিল, তথাপিও বেয়া হয়ে গেল, কিনা হল চাগে যেহেতু ইলেকট্রিক্যাল বস্তু। আর আমি এটা বাল্ব আজি আনব লাগিব, ঠান্ডা যথেষ্ট পড়ছে আপনাদের গম পাইছে। পানি আমার এটার অকনমান আছেগো আর এটা পানি এটা খাই শেষ করলে, লগতে দানাখিনিও খাই শেষ করলে। এটা আমি দানা পানি দিও, আপনাদের ভিডিওটা চাই থাকুক। মর্নিং শিফটর আমার দানা পানি দিয়া হয়েছে আর মানে কাহিখানতো অল্প দানা দিছো আর ফিডারটা অল্প দিছো, লগতে পানি যে শেষ হয়েছে এই দিছো। আর এই মানে দিয়া নাই এতালে চেঞ্জ করি, কারণ এই ভিটামিন দিয়া আসে, ভিটামিনের পানিখিন যদি বাই বাই পেলাই থাকো আমার ভিটামিনের দামটা যেহেতু যথেষ্ট বেশি, সেই কারণে এখানে এটা খাই লোক তারপর এখানে চেঞ্জ করে দিম। আর বাল্ব এটা আমি আজি রাতির কারণে আনব লাগবে, দিনটো চলি যাব কিন্তু রাতি বাল্ব আনব লাগিব। পোয়ালি যেহেতু আমার মৃত্যু হওয়া নাই, তথাপি আমি সাবধান হব লাগিব যেহেতু ঠান্ডা যথেষ্ট পড়ছে আজি রাতে আপনাদের গম পাইছে। সেই কারণে আমি বাল্ব আউটা আনব লাগবে, দুটা আছে 100 ওয়াটার, এটা 200 ওয়াট বেয়া হয়ে গেল, সেটা এটা আমি আনিম। বেশি দাম নলয়, 20-25 টাকা মান লয় আমার ইয়াতে। আর বাকি আমি ফিডারত এটা দানা দিছো 2 প্লেটক, লাইটটো অকনমান মই তললৈ নমাইছো যেহেতু ঠান্ডা পড়ি আছে, সেই কারণে এটা বেশি কুচমুচ খাই আছে, সেই কারণে অকনমান লাইটটো তললৈ নমাই দিছো। আপনাদের হাইটটো ইমানমান রাখলে হল, 1 ফুটকে অকনমান কম রাখব যাতে হিটটো এতে খুব ধুনকৈ পায়। আর যদি আপনি 200 ওয়াটর বাল্ব লগায় তেন্তে সিমানটো হাইটত রাখলে হল যাতে মুরগিবিলাক গাত লাগি না থাকে বা এতে ঢুকি না পায়, অকনমান উপর লগাব, নহলে এতে থুত মারি থাকবে বা গাত লাগি থাকলে গাত জ্বলি যাব পারে। এতে যেহেতু ঠান্ডা পাই থাকবে গাত লগাই থাকবে, সেই কারণে। আর বাকি আমার পোয়ালিখিন বর্তমান ঠিকই আছে, ডে নাম্বার 18 মানে 18 নম্বর দিনলৈকে আমি এইখিনি করবলে সক্ষম হয়েছো। আর 18 দিনের গ্রোথটা আপনাদের কেনকা পাইছে আমার কমেন্ট করে জানাবো। আর লগতে আমি আরো ভ্যাকসিন আছে, এটা ভ্যাকসিন করাব লাগবে ঠান্ডার দিন যেহেতু, সেই কারণে অকনমান গ্রোথটো স্লো হয়েছে নিচিনা লাগিছে। বাকি আপনাদের কমেন্ট করে জানাবো। আর আজি ভিডিওটা আমি কন্টিনিউ করে যাব, আপনাদের চাই থাকুক। ডে নাম্বার 18 দুপুরিয়া পরিবেশ আর একটা ডিঙ্কাৰত মানে পানি ভরাই দিছো, আর একটা ডিঙ্কাৰত পানি অল্প আছে, দানাও অল্প আছে ফিডারত। আর বাকি এনে পোয়ালিখিন বর্তমান ঠিকই আছে, এটা লাইট বেয়া হয়েছে আপনারা গম পাইছে, এই লাইট মানে এটা আনবলে যাও। আর লগতে কই দিম যদি আপনার দিনত সময় না থাকে আপনি এনেকা করে রাখব পারে, আর দিনত দিন লাইট অফ করে রাখব লাগবে যেহেতু এন টাইম লগাই রাখলে লাইটকিটা বেয়া হওয়ার লগতে বাল্বকিটা ফাটিব পারে এই কারণে। আর বাকি আমার পোয়ালি বর্তমানে ঠিকই আছে, পাখি আহা আরম্ভ হয়ে গেছে যেহেতু, এটা অকনমান হাতে নিজেই উম লব পারিব। আর বাকি চাফচিকুণের কথাটা কবলে গেলে যেহেতু জায়গাটা আমি বহলাই দিছো, অকনমান চাফচিকুণ নকৰিলেও দুদিনমান চলিব। বাকি পানিটো আৰু দানাটো য'ত দিব সেইকেইটা খালি চাফচিকুণ কৰি ৰাখিব। বাকি আমাৰ তলটো এতিয়া শুকানে হৈ আছে, কোনো অসুবিধা নাই, যদি জেকা থাকে আপোনালোকে যিমান পাৰে অলপ ড্ৰাই পৰিৱেশ দিবলৈ যত্ন কৰিব। বাকি ডে নাম্বাৰ 18 আমাৰ কাম চলি আছে, ভিডিঅ'টো কণ্টিনিউ কৰি গৈ থাকিম, ভিডিঅ'টো আপোনালোকে চাই থাকক। ডে নাম্বার 18 অন্তিম পরিবেশ আর প্রায় 9:30 বাজিছে এতিয়া, মানে এটা কাহিখানত অল্প দানা দিছো, লগতে ডিঙ্কারত পানি এটা ফুল করে দিছো, আর এটা অল্প দানা অল্প পানি আছে, আর লগতে দানাটো আমি অল্প সহকে দিছো যাতে রাতেটো এতে খাব পারে। আর বাল্ব আমি আনিলো 200 ওয়াটর বাল্ব এটা আমার নতুন লাইছো, বাল্বর কোম্পানিটো আপনার দেখাই দিও। মানে বাজাজরে লগাইছো, এই চাওক বাজাজরে ব্যবহার করছো, তথাপিও এটা লাইট আমার বেয়া হয়ে গেল, আজি বেশি দিন হওয়া নাছিল ইউজ করা। আর আমার ইয়াতে এটোর দাম প্রায় 28 টাকা লৈছে, বাজাজরে ইউজ করছো তথাপিও লাইটটা বেয়া হয়ে গেল, না জানো কি হয়েছে। আর বাকি আমার পোয়ালিখিন বর্তমানে ঠিকই আছে, কোনো ধরনের অসুবিধা হওয়া নাই, দিনটোর মূরত আমি এইখিনিয়ে হয়েছে আজি। আর লাহে লাহে এটা উড়বলে আরম্ভ করছে, অকনমান ঠান্ডা পাইছে নিচিনা লাগিছে, সেই কারণে মানে এখন কভার আপ করে রাখিম উপরটো আধালেকে যাতে অকনমান এটা হিটটো পায়। আর ঠান্ডাটো যেহেতু ডাইরেক্টলি সোমাব পড়া নাই কুয়লিটো, তথাপিও উপরখানি যেহেতু ফাগ আছে সেই কারণে। আর যেটা আপনাদের ফার্মবিল বনাব সাইডটো অল্প সাপোর্ট করে রাখব যাতে আপনি কভার আপ করতে খুব ধুনিয়াকৈ আপোনাৰ সুবিধা হয়, যাতে বাহিৰৰ পৰা কুঁৱলি সোমাব নোৱাৰে বা ৰাতি ঠাণ্ডা হাৱাটো সোমাব নোৱাৰে, স্পেচিয়েলি ঠাণ্ডা দিনৰ কাৰণে। বাকী গৰম দিনত ইমান অসুবিধা নাই বাৰু। এতিয়া সিহঁতে দানা পানী খাওক, আমি ৰাতিটোৰ কাৰণে সিহঁতক এৰিছোঁ, আকৌ মৰ্ণিং লগ পাম। আজিৰ ভিডিঅ'টো ইমানেই, যদি ভাল পালে তেন্তে লাইক কৰিব, আপোনাৰ প্ৰশ্ন ৰৈ কমেণ্ট কৰক, আৰু আগলৈকো আমাৰ চেনেলটো এইদৰে চাই থাকিবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বেলটো বজাই ল'ব। ধন্যবাদ।